আজি ই অভিভাষণ নুহে, ইটা গোটে এন্তা অভিভাষণ যেটা হৃদয় রুবার্ব। স্যার যেবে বি মুই স্পিচ দেবাকে যাইসি, মুই পচকে দেখছি আর মোর বাপা মতে এন্তা করছেন। আজি বাপা নাই ন, কিন্তু পচকে দেখুছে বেলে মাননীয় মুখ্যমন্ত্রী অছন, বাপা লেখে অছন। তো আজি তাঙ্কর আশীর্বাদ অছে বাপাঙ্কর উপরু, কিন্তু পছাড়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিয়া হয়েছেন। তো আজি হেতি লাগি বহুত ইমোশনাল মোমেন্ট আয় মোর লাগি। ঝারসুগুড়া বাসী মতে মোর বাপাঙ্কর গলা পরে আসিকরি কইতিলে কি বুই তুই নিজে অনাথ নাই, আমে বি অনাথ হয়ে যাইছু। আজি আমি সমস্তঙ্কু কয়বাকে চাইমি, মুই বি অনাথ নাই হই, আর ঝারসুগুড়া বাসী বি অনাথ নাই হই। আমার সাঙ্গে যার হাত আছে সে আজি নু আমার সাঙ্গে বসিছন, সে হোছন আউ কে নুয়ে আমার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক। আপন সমস্তে জানিথিবে আমার প্রিয় নবদাদা, তাঙ্কর গুটে হি স্বপ্ন থিলা ঝারসুগুড়াকে নূতন নির্মাণরে পূর্ণিত করবার। ক্যান্সার হসপিটাল, হার্ট হসপিটাল, চৌকিপড়া ওভারব্রিজ, ঘরে ঘরে মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর সহযোগরে সবুয়ারে পানি, মা মানকর আখিরু লুহ যিবার, সমস্তঙ্কর অসুবিধা দূর করবার, ই সবু জিনিস বাপা সবুবেলে ভাবুলে আউ করুলে। আজি সে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মতে দিয়েছেন। মোর আশা আছে, মোর বিশ্বাস আছে কি আপন মানে যদি আশীর্বাদ দেবে, আপন মানে মতে যদি সেই ভাল পাইবার দেবে, তো আগামী দিনে মুই মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর মার্গদর্শনরে ই সবু জিনিসকে পুরা করবার লাগি আসমি।